আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। হাই বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ইনশাআল্লাহ সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসছি যে সবজি দিয়ে কিভাবে ফুল কাটানো হয়, কিভাবে বিভিন্ন রকমের ফ্লাওয়ার মানে ফুল তৈয়ার করা হয়। যারা বিশেষ করে আরব দেশে আছেন অবশ্যই তারা এগুলো জানবেন। বিভিন্ন আরবি খানার উপরে ডিজাইন করা হয় এই ধরনের ফুল দিয়ে। ইনশাআল্লাহ আপনারা অবশ্যই দেখবেন, আপনারা ইনশাআল্লাহ এগুলো শিখতে পারবেন। এখানে আমি প্রথমত এখানে একটা খিরা নিলাম, যে শসা শসাটাকে আমি কাটতেছি। আপনারা অবশ্যই শিখবার চেষ্টা করবেন। দেখেন কত সুন্দর স্টার হয়েছে। এটাকে আমি পরবর্তী আরেকটা ধাপে কাটবো, আপনারা অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন। আমি আরেকটা শসা নিলাম, আমি সেম ভাবে কাটলাম এটাকে। দেখছেন অনেক সুন্দর হয়েছে। এখন একটা আমি লেবু নিলাম, লেবুটাকে আমি সেম ভাবে কাটবো। আপনারা অবশ্যই চেষ্টা করবেন পুরো ভিডিওটা দেখার জন্য। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন, অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। আর যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। দেখেন আমি লেবুটা কেটে নিলাম। এখন আমি কাটতেছি লাল মরিচ, এনি রেড ক্যাপসিকাম। এটা সালাতের লাগে বেশি ইউজ হয়। দেখেন এটাকে আমি সেম ভাবে কাটতেছি। তো আপনারা এটা কাটার পরে কি করবেন, এটার ভিতরে যে দানাগুলো আছে অবশ্যই এই দানাগুলো বের করে নেবেন। এই যে মাশাল্লাহ, দেখেন অনেক সুন্দর করে কাটছি। এই ভিতরে যে সাদা দানাগুলো আছে অবশ্যই এগুলো আপনারা বের করে ফেলে দিবে। দেখেন এখন আমি যেই খিরাটা শসাটা আগে কাটছি ওটাকে আমি এখন অন্যভাবে কাটতেছি, আবার যাতে ফুলটা অনেক বড় হয়। মাশাআল্লাহ দেখেন এখন ফুলটা অনেক সুন্দর হয়েছে, আপনারা অবশ্যই চেষ্টা করবেন। এটার মধ্যখানের জন্য আমি এখন একটা ফুলের ছোট কলি বানাইতে আছি, এটা আমি গাজর দিয়ে তৈরি করব। দেখেন আমি এটা গাজর দিয়ে বানাইছি। দেখেন কেমনে কাটা হয় গাজর থেকে ছোট করে আরেকটা, আপনারা অবশ্যই শেয়ার শিখবার চেষ্টা করবেন সবাই। এটা খিরাটার মধ্যখানে বসবে শসাটার। ধন্যবাদ সবাইকে, ইনশাআল্লাহ আবার দেখা হবে পরবর্তী ভিডিও ইনশাআল্লাহ।